আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার কাছে সমবেত সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসা এবং রব্বুল আলামিনের কাছে সমবেত আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে না, প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ লাইক সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক দেখো পেজটি ফলো করো। দেশ এবং দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে আমাদের ব্লগগুলো দেখো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া সেই সঙ্গে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করলাম। তো সবার সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তো এই দেখো এবারকার চারে হচ্ছে কি কম হয়েছে, তেল কম হয়েছে, এই জন্য ই হচ্ছে না, বেশি লাল লাল হচ্ছে না। এই দেখো এই যে প্লেটে উঠিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। চাউল দিয়ে মশলা ডাউল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পাটায় বাটলাম, বেটে বড়া দিলাম। এই চাউলটা দিলে না অনেক টেস্ট হয়, মাশাল্লাহ অনেক মশমশা হয়, সেই স্বাদ। এত স্বাদ কেন, সেই স্বাদ, এত স্বাদ কেন? ভাত রান্না করে নিয়েছি প্রেশারে, বড়া ভেজে নিচ্ছে। গরম গরম বড়া চুলা পাটিয়ে খাওয়া, এত স্বাদ কেন? মখমুখ দিনটা মোহন আর মোহনা ঝাল গম খাইছো? মোহনা মোহনা, এ মোহনা, তো বড় গুলা ভাজা আমার কমপ্লিট। মোহনা কাহি হচ্ছে, কি খাবা? তা কোথায় যাচ্ছ তুমি ফুটপাট করি? চামচ দিয়ে মানুষ বড় আছে, চামচে করে খাওয়া যায় না। এটা দেখো ফিরিস নিলাম, এবার দিব মোহন আপনি লাও মামনি যাও খাও। আছে ভর্তা করবো, সব হয়নি মামনি, হয়নি তো খাওয়া যাবে না, গাল ধরবে, যাও নানার কাছে যাও। না নানি খাবে না, নানি পরে খাবে। আর এই দেখো দশতালের শাক মরিচ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে। এখন এই দেখো পাটা ডাউল বেটলাম, এই পাটাতে শাকগুলা বেটে নিব, বেটে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু লবণ দিয়ে স্বাদ অনুযায়ী দিয়ে ভর্তা করবো। কি এখন এই যে পাটা বাটবো, বেটে ভর্তা করবো। শাকটা পাটা বেটে নিলাম, এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লবণ মানে কম হয়েছে যত সম্ভব অল্প দিয়েছিলাম, আর একটু দিলাম দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম, মোহনা সব নিয়ে গেল, মোহনার বড়া গুলো সব নিয়ে গেল মোহনা। তুমি খাস না মামনি, কি খাচ্ছ বেটা, কষ্ট পাচ্ছ? তাহলে খাচ্ছ you
এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়াটা এখনই সেরে নিব, একটু বাজারে যাব, একটু ব্যাংকে কাজ আছে, কাজটা কমপ্লিট করব, তারপরে টিভির হচ্ছে রিমোটের ব্যাটারি নিব, মোহনা একটু মজা খাওয়া খাওয়া করছে, মোহনাকে একটু মজা খাওয়াবো, খাওয়াইয়ে তারপরে আসবো। এই দেখো আমাদের খাওয়া সরঞ্জাম সব রেডি, থালা বাসন হাঁড়ি পাতিল গ্লাস ঘটি তরকারি। মা আসছে সকালবেলায় কয়টার দিকে, 9টার দিকে। তো এই যে রান্না করে নিয়ে আসলাম, মা খাওয়ার বাড়ছে, সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া সেরে নি, অল্প থাক মা। গরম গরম ভাত মোহনার, গরম গরম ভাত, গরম গরম মোহনার ভাত। ও মোহনার বড় আনতে গেছে মোহনা, ওই রুমে মোহনা খাই লাভ, বসো। ও বাবা মোহনার বড়া তুললে হয়ে গেল, ও বাবা কি সুন্দর করে মোহনা বড়া তুললি লোক, ওরে বাবা আমার প্লেটে দিচ্ছে গো, কত বুদ্ধি ছেলে গো আমার। তোমরা জানো তোমরা মার পর কারা কারা এমন দরদ করো গো, তোমার মোহনা কত দরদ করে গো, ওরে শোন পাখি মোহনা মোহনা আমার জানো কলেজার বেটা রে, আমার কলেজার বেটা দেখো আইসে কলেজার বেটা, কলেজার বেটা আইসে গো, একটা আদর দাও তোমাকে পাপ্পি দাও তো। আজকে গত রাত্রে একটা সময় ঘুম ভেঙে গেল আমার আর মোহনার, আমার আগে ভাঙলো ঘুমটা, হাত পায়ের ভিতর সেই কামড়ানো, আমার আবার বাতের প্রবলেম আছে তো একটু কোনো কিছু হলে পারে, আটাহুটি বেশি হলে হচ্ছে খাটনি কাজ টাজ করলে গা হাত পা খুব কামড়ায়, মোহনাকে বেশি কোলে রাখলে। তো রাত একটা সময় ঘুম ভেঙে গেল, ঘুম হয়নি, ফজরের সময় গা ঘুমাইছি, দেখো এসবগুলো সব বসে চোখ মুখ কালো হয়ে গেছে, ঘুম না হলে আমার প্রবলেম হয়, খুব সমস্যা হয়ে যায়, চোখ মুখ কালো হয়ে চোখের নিচে টিসে বসে একাকার হয়ে যায়। মোহনা তো বড়া দিলে, মোহনা তুমি খাও, তোমার ঝাল নাই বড়াতে, তুমি আমার দিয়ে দিচ্ছ কেন মা, মানে আমরা এখান থেকে দিচ্ছি, বড়া নিলাম তোমারটা যে মিশে যাবে মা, মানে তোমারটা তো ঝাল নাই, না নিখলে বিটা দেখো। আর মা খেতে বসলো, ভাত বাড়লো, শাক তুলে নিছে, বড়া দিলাম, গরম গরম ভাত, বিসমিল্লাহ, আবার দিচ্ছে কেমন হলো তোমার এটা, মন নানি দিয়ে সরে যাও, বলে ছবি তুলি থাক, এ ভাত তো নরম নরমই হচ্ছে, এ ভাত গুলো নরম নরমই হচ্ছে, আগে বড়া দিয়ে তুই গরম হয়ে বাবা, সেই গরম মস 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 করছে বড়া, খাইলা তুমি মাশাআল্লাহ অনেক টেস্ট, অনেক মজা, শেষ আদা অত দিও না, তোমার ফ্রিজে থাক, তোমার ফ্রিজে হ্যাঁ তুই দাও, কি তো রেড মার কাট দেবো আমি বিকালে, ফাইন কেন বা
এখন বাজে 12:30 12:30 সময় আমরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেললাম আমি একটু বাজারে যাব কাজ আছে তো এই এই মাত্র আসরে আজান হলো বুঝছো ব্যাংকে আসছিলাম ব্যাংকে কাজ ব্যাংকে ভিতরে ঢুকে জিজ্ঞেস করলাম এই কাজটা করতে কি কি লাগবে বলে এটা এটা লাগবে আমি তো নিয়ে আসি না আবার বাসায় গেলাম আবার আসলাম এসে ব্যাংকে কাজ কমপ্লিট করে মোদির দোকান ভিডিও শুট করবো খেয়ালই থাকছে না তারপরে এই যে একটু কেনাকাটা আছে কেনাকাটা করলাম তো এখানে এই বাজারে কসমেটিকের কোনো দোকান নাই আগে ছিল এখন দোকান নাই এই বাজারে ওই বাজার স্টেশন বাজারে দোকান তো এখানে একটা দোকান আছে কার নিতে হবে কালো তো কার নিয়ে গেলে যাচ্ছিলাম তো দেখছি দোকানদার নামাজ পড়তে যাচ্ছে মসজিদে আসলে রাজান হলো তো এই যে পাশে একটা দোকানে বসে ওয়েট করছি দোকানদার আসবে দিয়ে যাবে তারপর দোকানে যাই কার নিতে তো বাজারের ভিউটা চারিদিকের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি আই দেখো মোহনা এই দেখো বাজার এটা হচ্ছে পুরাতন পান বাজার বলে সে পুরাতন পান বাজার এখানে আগে পানির বাজার বসতো বিশাল আমরা যখন স্কুলে পড়তাম ছোট ছিলাম তখন আর এই যে দোকান না না ওই দেখো কলার দোকান ফলের দোকান আপেল মালটা আর ওই যে ওই সাইডে রাস্তার ওই ধারের দিকে হচ্ছে ড্রেন করছে সেজন্য ওই সাইডে দোকান বন্ধ ওই সাইডে যে ইয়ে করছে দোকানের সামনে দিয়ে এই দেখো দোকানের সামনে দিয়ে সব খোড়া ওই সাইডে রাস্তার ওই সাইড ওই পারে দোকানের সামনে দিয়ে খোড়া ওই সাইডের দোকানে এই পারে বসছে আর হচ্ছে ওই সাইডে হচ্ছে ড্রেন করছে
ওজন্য ওই সাইডের দোকান সব এই সাইডে পড়ছে এই দোকানগুলো ছিল সব হচ্ছে ওই সাইডে এখন হচ্ছে এই সাইডে চলে আসছে এই সাইডে ড্রেন করবে এজন্য এক সাইড করে ড্রেন করতে করতে আসছে আজকে আসি কমলা নাই মামনি এদিকে দেখো কালকে বাদ বাজারে গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি হচ্ছে এখানে এই যে মোটা অ্যাঙ্কারের ডাউল এটা বুঝছি মরিচের গুঁড়া মোহনার জ্বরের ওষুধ তারপর চিনি নিয়ে আসলাম বাদাম আলু 1 কেজি আর 1 টাকা পাউনি স্কুলের লোকটার কাছে শ্যাম্পু দিয়েছে ক্লিয়ার এই আলু কাটে কি জান পরশুদিনের আগের দিন শুনলাম 60 টাকা তারপর শুনলাম 65 টাকা কালকে আলু নিতে গেছি 70 টাকা খেয়েছি 1 কেজি আলু এই আলু যদি 100 টাকা হয় দুদিন পর 100 টাকা হয় না গরিব মানুষ কীভাবে খাবে বলো তো আমাদের মতো গরিব যারা 100 টাকা কেজি আর দুদিন পরে হবে 100 টাকা কেজি এই হলো বাজার সারের দিকে মাগরিবের আজান হচ্ছে সাদে কাপড় চোপড় নিতে এসেছি বাসা থেকে চারিদিকে মাগরিবের আজান হচ্ছে বাজার থেকে আসলাম এসে হাত মুখ ধুয়ে আসরের নামাজ আদায় করে একটু দমদম নিয়ে আসলাম ছাদে ছাদে এসে মাগরিবের আজান হচ্ছে কাপড় চোপড় নিব নিয়ে গিয়ে ব্যাস মাগরিবের নামাজ আদায় করব তো তার আগে ভিডিওটি শেষ করে দেখে নে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ